বাংলাদেশ ভারত সম্পর্ক যেদিকে মোড় নিচ্ছে তাতে দুদেশের মানুষের মধ্যে বিরাজ করছে নানা অস্থিরতা। ভারতের অতিমাত্রায় আগ্রাসী মনোভাবের ফলে দিন দিন তৈরি হচ্ছে সংকট। দেশটির পণ্য বর্জন সহ বিভিন্ন দাবি জোরালো হচ্ছে প্রতিদিন। এবার ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছে রিট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট করেছেন বলে জানা গেছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ও 20 ধারা উল্লেখ করা হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার, জলসা, স্টার প্লাস, জি প্লাস, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে আদেশ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলগুলোতে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধে সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধে আবেদন করা হয়েছে। সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বিধিনিষেধ সংক্রান্ত আইনের 19 ধারায় বলা হয়েছে, সেবা দানকারী কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার নিষেধাজ্ঞায় থাকা অনুষ্ঠানের সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না। এসবের মধ্যে রয়েছে দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোনো অনুষ্ঠান, রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী কোনো অনুষ্ঠান, হিংসাত্মক সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধ সম্বলিত যে কোনো অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তির পরিপন্থী যে কোনো অনুষ্ঠান, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে হানি করে এমন যে কোনো অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না। অন্যদিকে দেশের কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর আবেগ অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো অনুষ্ঠান, দ্য সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্ট 1963 বা এর অধীনে প্রণীত বিধি বা নীতিমালার পরিপন্থী যে কোনো অনুষ্ঠান, অশালীন বা আক্রমণাত্মক কোনো রসিকতা, অঙ্গভঙ্গি, নৃত্যগীত, বিজ্ঞাপন, সংলাপ বা সাবটাইটেল সংবলিত কোনো অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। নগ্নতা, নগ্ন ছায়াছবি, বস্ত্র উন্মোচন দৃশ্য, দেহ প্রদর্শন, অশোভন অঙ্গভঙ্গি, যৌনক্রিয়ার ইঙ্গিত সূচক বা প্রতীকী নাচ অথবা অশোভন দৃশ্য সংবলিত কোনো অশ্লীল অনুষ্ঠান, উচ্ছৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ, শিশু কিশোর অপরাধ বা অপসংস্কৃতিকে আকর্ষণীয় বা উৎসাহিত করতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হতে পারে এমন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। এখন দেখার বিষয় আদালত এ বিষয়ে কি আদেশ জারি করে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।